হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য স্বল্প পুঁজিতে আরেকটি বিজনেস আইডিয়া নিয়ে আসছি তো আজকের যে বিজনেসটা যাদের স্বল্প পুঁজি আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান বড়ো ধরনের কোনো পুঁজি নাই বা স্বল্প পুঁজিতে লাভজনক একটি ব্যবসা খুঁজতেছেন তাদের জন্য আজকের আমার এই বিজনেস আইডিয়াটা তো আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কোনো প্রকার স্কিপ করবেন না টানাটানি করবেন না কারণ আমার প্রত্যেকটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্যই আমি টিপসগুলি নিয়ে আসি তাহলে চলুন আজকের যে স্বল্প পুঁজির যে ব্যবসাটা সেই ব্যবসাটা হচ্ছে যে আপনার কাঁচামরিচের ব্যবসা আপনার কাছে যদি অল্প টাকা থাকে আপনি যদি বেকার থাকেন তো আপনি অল্প পুঁজিতে আপনি কিন্তু কাঁচামরিচের ব্যবসাটা করতে পারেন কিভাবে করবেন তার পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আমি বলছি ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন তা আপনার কাছে যদি পাঁচ হাজার টাকাও থাকে অনলি পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু প্রতিদিন সকালবেলা আপনি কাঁচামালের যে আড়ত আছে সেই আড়তে কিন্তু প্রতিদিন যাবেন যাওয়ার পরে আপনি দুই বস্তা অথবা এক বস্তা কাঁচামরিচ কিনবেন ধরেন আশি কেজির একটা বস্তা থাকে তো আশি কেজির একটা যদি বস্তা হয় তাহলে আপনি দুই বস্তা অর্থাৎ একশো ষাট কেজি মরিচ আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি এই কাঁচামরিচটা আপনার দোকানে শুধুমাত্র বিক্রি করতে পারেন আপনি একটা বাজারের মধ্যে হোক বা একটা দোকান হোক যেরকমই হোক একটা ছোটো মোটো জায়গা নেবেন সেই জায়গাতে আপনি দুই বস্তা মরিচ নিয়ে এসে দেবেন ঢাইলা সুন্দর করে ঢাইলা একদম বাইছে সুন্দর করে উঁচা করে সাজাই নেবেন নেওয়ার পরে আপনি দিন ওই কাঁচামরিচ বিক্রি করবেন মানুষ আপনার আপনার কাছ থেকে আড়াইশো গ্রাম এক কেজি দুই কেজি আধা কেজি করে মরিচ কিনবে আপনি যদি এইভাবে যদি অল্প লাভে আপনি যদি এক কেজি মরিচে যদি দশ টাকা করেও লাভ রাখেন তাহলে কী হলো আপনার একশো ষাট কেজি মরিচ যদি আপনি সারাদিনে বিক্রি করতে পারেন তাহলে আপনার ষোলোশো টাকা লাভ চলে আসতেছে এত অল্প বুঝিতে একবার ভাবা যায় আচ্ছা যারা দোকানে যদি আপনি বিক্রি করতে না পারেন তো আপনি একটা গাড়ি নিলেন সেই গাড়িতে আপনি প্রতিদিন মানে আপনার কাজ থাকবে কি যে আপনি সারা মাস খালি কাঁচামরিচের ব্যবসা করবেন আপনার অন্য কোনো ব্যবসা না যেহেতু আপনার পুঁজি কম তো আপনার পুঁজি কম আপনার এই পুঁজিটা বাড়ানোর জন্য আমার এই টিপসগুলি দেওয়া ঠিক আছে তো আপনি প্রতিদিন এই পাঁচ হাজার টাকা নিয়ে আড়তে যাবেন আড়তে গিয়ে দুই বস্তা করে কাঁচামরিচ নিয়ে আসবেন আনার পরে আপনার একটা গাড়িতে যে কোনো একটা গাড়ি আপনি ম্যানেজ করবেন হয়তো নিজে ক্রয় করবেন অথবা ভাড়া নেবেন নেওয়ার পরে ওই গাড়ির মধ্যে আপনি দুই বস্তা কাঁচামরিচ সুন্দরভাবে এই কাঁচামরিচগুলি দুই বস্তা একবারে সুন্দরভাবে দিবেন ঢাইলা ঢালার পরে সুন্দরভাবে সাজাইবেন সাজানোর পরে ওই গাড়ি নিয়ে আপনি সারাদিন ধরে মহল্লায় মহল্লায় বিক্রি করবেন আপনার টার্গেট থাকবে যে আমি এই একশো ষাট কেজি মরিচ দিনে বিক্রি করে শেষ করবো তা আপনি যদি দিনে যদি এই একশো ষাট কেজি মরিচ যদি বিক্রি করতে পারেন দুই বস্তার কথা আমি কিন্তু উদাহরণ হিসেবে বোঝানোর চেষ্টা করতেছি আপনি যদি সেল বেশি হয় আপনি কিন্তু তিন বস্তা চার বস্তা পাঁচ বস্তাও কিন্তু নিয়ে আসতে পারেন সেটা দোকানে নিয়ে এসেও ঢেলে দিতে পারেন গাড়িতেই নাও ঢেলে দিতে পারেন উভয় পক্ষের জন্যই একরকমই টিপস ঠিক আছে তো আপনি গাড়িতে ঢেলে দিলেন দেওয়ার পরে কি হলো ওইটা নিয়ে আপনি সারাদিন বিক্রি করলেন সুন্দরভাবে সাজায় সারাদিনভাবে বিক্রি করবেন তো আপনি যদি সারা দিনে এই মরিচ একশো ষাট কেজি মরিচ শেষ করতে পারেন তাহলে আপনার কি হলো ওই কেজি প্রতি দশ টাকা লাভে কিন্তু আপনার 1600 টাকা চলে আসতেছে আপনি যদি পনেরো টাকা লাভ করেন তাহলে আরও বেশি আপনি যদি এক কেজি মরিচে বিশ টাকা লাভ করেন তাহলে কিন্তু আরও বেশি আপনি যদি তিন বস্তার জায়গায় চার বস্তা মরিচ বিক্রি করতে পারেন তাহলে আরও বেশি তাহলে আপনার কী হলো আপনার পুঁজি কম স্বল্প পুঁজিতে আপনাকে একটা লাভজনক ব্যবসার কিন্তু আমি একটা টিপস দিলাম এই ব্যবসাটা অন্ততপক্ষে আপনারা ট্রাই করতে পারেন যারা স্বল্প পুঁজির ব্যবসায়িক আইডিয়া খুঁজতেছেন বা যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান লাভজনক একটা ব্যবসা আপনি প্রতিদিন মাল বিক্রি করে প্রতিদিন আপনার ক্যাশ বুঝে নিতে পারতেছেন এই ব্যবসায়ীরা সন্ধ্যার সময় আপনার ওই ব্যবসার চালান টান দিবেন মাল শেষ করার পরে আপনি যদি পাঁচ হাজার টাকার কাঁচামরিচ আনেন ওইখানে দেখবেন যে আপনি ছয় হাজার পাঁচশো টাকা অথবা সাত হাজার টাকা অথবা ছয় হাজার টাকা যেটাই হোক না কেন তাহলে কি হলো আপনার পাঁচ হাজার চালান আলাদা করবেন আর বাকি এক হাজার টাকা দেড় হাজার টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা আপনি আলাদা করবেন তাহলে ওটা আপনার লাভ তো এইভাবে আপনারা স্বল্প পুঁজিতে এই কাঁচামরিচের ব্যবসা করতে পারেন অন্য কোনো কিছু বিক্রি করার দরকার নাই শুধুমাত্র এই কাঁচামরিচ নিয়েই কিন্তু আপনি ব্যবসা করতে পারেন স্বল্প পুঁজিতে তো এইভাবে আপনারা এই ব্যবসাটা করতে পারেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যারা স্বল্প পুঁজির ব্যবসা খুঁজতেছেন তাদের কাছেও যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই ভিডিওটা একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওর যে আইডিয়াগুলি বা পরামর্শগুলি এগুলি আমাদের বাংলাদেশেও যেমন তো ঠিক তেমনভাবেই করতে পারেন যারা আমার ভাই ব্রাদার যারা ইন্ডিয়াতে আছেন তারাও কিন্তু সেম এরকমভাবেই কিন্তু ব্যবসা করতে পারেন ঠিক আছে তো আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন